তাছাড়া আরও অনেক অপশন এখানে নতুনত্ব অ্যাড হয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন আসি এটা কিভাবে আপডেট করবেন সেটা দেখাবো। আপডেট করার পরে নতুন নতুন অনেকগুলো ফিচার আছে, নতুন নতুন অনেকগুলো সেটিংস আছে যেগুলো আপনি পেতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে সুন্দর একটা সেটিংস দেখাবো, আশা করা যায় আপডেট বা এই সেটিংসটা আপনার কাছে ভালো লাগবে। যারা বিশেষ করে আইটেল ফোন ইউজার তাদের ক্ষেত্রে অনেক লাভবান হবে, এমনকি অন্যান্য ফোন যারা ইউজ করেন তাদের ক্ষেত্রেও কিছুটা লাভবান হবে আমি মনে করি। তো ভিডিওর মূল বিষয়টা কি সেটা আপনাদেরকে একটু বলি। তো এইখানে আমার একটা লান্সার আপনি দেখতে পাচ্ছেন, লান্সার বলতে এটা ফোনের ডিফল্ট লান্সার আপনি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দরভাবে অর্গানাইজ ভাবে সাজানো আছে। এর আগে যে লান্সারটা আমি ব্যবহার করতাম সেই লান্সারটা এইভাবে অর্গানাইজ ভাবে সাজানো ছিল না। অ্যান্ড আমি ব্যবহার করতেছি আইটেল ভিশন ওয়ান। এই আইটেল নতুন একটা আপডেট এসেছে, সেই আপডেটের ফলে আপনি এই বেনিফিট গুলো পাবেন। তো এখানে কি কি ফিচার আছে সেগুলো দেখায় আর কিভাবে আপডেট করতে হয় ফোনটি সেটা দেখাবো একটু পরে। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ফিচার যোগ হয়েছে, রিসেন্ট অ্যাপ। আপনি যে অ্যাপটা মাত্র ওপেন করবেন, রিসেন্টলি ওপেন করবেন, সেই অ্যাপটা এখানে যোগ হবে। তাছাড়া সুন্দর অ্যানিমেশন এখানে আছে, সুন্দর ট্রানজিশন দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে যতগুলো অ্যাপ দেখতে পাচ্ছেন অ্যাপ গুলো অর্গানাইজ ভাবে সুন্দরভাবে সাজানো আছে। তাছাড়া এখান থেকে সাইট থেকে সোয়াইপ করলে এখানে নতুনত্ব একটা দেখতে পারবেন। চাইলে এখান থেকে সেটিংসে ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা কিছু আপনি অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এখানে আপনি রিসেন্ট যে অ্যাপগুলো ইউজ করছেন সেই অ্যাপগুলো এখানে দেখতে পারবেন, চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। আরও বেশ কিছু অপশন আসছে থিমের মধ্যে, যখন ক্লিক করে ধরে রাখবো তখন থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর অনেক নতুন নতুন থিম এখানে অ্যাড হয়েছে, প্লাস এখানে উইকলি থিম, ওয়ালপেপার থিম আর অনেক কিছু এখানে অ্যাড হয়েছে। যখন আপনি এটি আপডেট করবেন সেক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় এখানে ইনস্ট্যান্ট গেম এমন অবস্থায় থাকবে, আপনি চাইলে এই ইনস্ট্যান্ট গেমগুলো বারবার রিফ্রেশ করে চেঞ্জ করতে পারেন। প্লাস এই ইনস্ট্যান্ট গেমগুলো আপনি যদি সরাইতে চান সেক্ষেত্রে উপরে থিয়েটার বাটনে ক্লিক করে এখানে হাইড ইনস্ট্যান্ট গেমে ক্লিক করলে আপনি যতগুলো ইনস্ট্যান্ট গেম আছে সেই ইনস্ট্যান্ট গেমগুলো এখান থেকে হাইড হয়ে যাবে। প্লাস এখানে আরও বেশ কিছু অপশন আসছে, যে অপশনগুলো আপনি মেনুতে ক্লিক করলে পেয়ে যাবেন। এখানে কিছু কিছু অপশন আছে যেগুলো নতুন আসছে, এটি আপডেট দেওয়ার পর এটা চালু হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন টুলে একটা অপশন আছে, আদার্স একটা অপশন আছে, অ্যান্ড সোশ্যালে অনেকগুলো অ্যাপস আছে। এই অ্যাপসগুলো একসাথে নিতে হলে আপনাকে যে কাজটি করতে হবে মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন স্মার্ট অ্যারেঞ্জে ক্লিক করবেন। স্মার্ট অ্যারেঞ্জে ক্লিক করলে দেন ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার অ্যাপসটা যেভাবে সাজানো দরকার ঠিক সেভাবে এখানে সাজিয়ে গেছে। অ্যান্ড সুন্দরভাবে একটা অ্যারেঞ্জ এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে আপনি স্ক্রিন উপর আবার ট্যাপ করবেন, দেন মেনুতে আসবেন। মেনুতে আসার পর এখান থেকে আপনি আদার সেটিংসে আসবেন। আদার সেটিংস আসার পর দেখতে পারবেন অ্যাপ অটো অ্যারেঞ্জমেন্ট, এটা অফ যদি থাকে সেক্ষেত্রে এটা অন করে দিবেন। তাছাড়া আরও অনেক অপশন এখানে নতুনত্ব অ্যাড হয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন আসি এটা কিভাবে আপডেট করবেন সেটা দেখাবো। আপডেট করার পরে নতুন নতুন অনেকগুলো ফিচার আছে, নতুন নতুন অনেকগুলো সেটিংস আছে যেগুলো আপনি পেতে পারেন, সেগুলো কীভাবে করবেন সেটা একটু দেখায় আপনাদেরকে। আপডেটটা কীভাবে করবেন, আপডেটটা করার জন্য আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আপনি যদি আইটেল ফোন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সার্চ বারে লিখবেন আইটেল লান্সার। আপনি যদি স্যামসাং ফোন ইউজার হয়ে থাকেন তাহলে স্যামসাং লান্সার লিখে সার্চ করবেন, তাহলে আপনার ফোনে যে ডিফল্ট লান্সারটা আছে সেই লান্সারটা এখানে শো করবে। শো করার পর এখানে দেখতে পারবেন আইটেল লান্সারটা শো করতেছে, আইটেল লান্সারের উপর ক্লিক করবেন। আবার একটা আপডেট আসছে, আমি আপডেট দেওয়ার পর আর একটা আপডেট আসছে, সে আপডেট আমরা এখান থেকে দিয়ে দিব, তাহলেই আমাদের আপডেটটা চলে আসবে। দেখেন প্রায় অলরেডি ডাউনলোড হয়ে গেছে, মাত্র 2.25 মেগাবাইট অনলি। তো আপডেটটি দেওয়ার ফলে আপনি যেই নতুন ফিচারগুলো আছে সেই নতুন ফিচারগুলো এখানে পেয়ে যাবেন। অ্যান্ড সুন্দরভাবে এই ফিচারগুলো আপনি উপভোগ করতে পারেন, আর নতুন নতুন আরও সেটিংস আপনি এখানে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ব্যক্তিগত মতামতটি। এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।